আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আরেকটা আমার আগের ভিডিওর আপডেট নিয়ে এসেছি আমি কলিফ্লাওয়ার লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে কলিফ্লাওয়ারগুলো পাতা চারাগুলো বেরিয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে খুবই ফ্রেশ এবং কালারটাও একেবারে পারফেক্ট তবে এ অনেক লেগি এগুলোকে আমি আজকে রিপোর্টিং করব। এবং অনেক আপুরাই এর আপডেটও জানতে চেয়েছিলেন যেন আমি তাদের সাথে শেয়ার করি আমি অনেকগুলো পট তৈরি করে নিয়েছি এবং ইনডোর কম্পোস্ট ভরে এবং এর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি যেহেতু স্কিনগুলো প্রত্যেকটা চারা খুবই হালকা এবং খুবই একেবারে লেগি তো এটাকে খুব সাবধানে তুলে মাটিটা যদি একটু ঝুরঝুরে হয় তবে রাখতে সুবিধা হবে একেবারে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমি মাটির হোলের ভেতরে রেখে দেব খুব সাবধানে করতে হবে কারণ এত পাতলা এগুলো যে খুব সহজেই ভেঙে যায় আঘাতপ্রাপ্ত হলেই ভেঙে যায় একেবারে হালকা তাই একেবারে ভোরে পুরো মাথা পর্যন্ত লাগিয়ে দিলে তাতে উপরে পাতাগুলো থাকলে সেখান থেকে নতুন নতুন পাতা ছাড়তে পারবে আমার পাতাগুলোতেও চারাগুলোতেও তিনটে পাতা অলরেডি বের হয়েছে আমি অফ ক্যামেরায় প্রত্যেকটা চারা তুলে তুলে আলাদা আলাদা পটে দিয়েছি এবং এই এত স্কিনি বা লেগি হওয়ার কারণ হচ্ছে সানলাইটের অভাব এবং অতিরিক্ত ঠান্ডার কারণে এগুলো কিছু না কিছু অভাবে এটা এই এত স্কিনি হয়েছে কিছু কিছু সবজি যেমন মূল তারপরে ব্রকলি কলিফ্লাওয়ার টমেটো অনেক সময় সানলাইটের অভাবে এরকম লেগি হতে পারে এবং তখন একেবারে পুরো স্টিমটাকে যদি মাটির নিচে দিয়ে দেওয়া যায় তাতে গাছগুলো আবার পরিপূর্ণভাবে খুবই হেলদি হইতে বের উঠতে পারে এখান থেকেও আমি চারাগুলোকে তুলেন আরও ছোট ছোট পটে রিপোর্ট করে দিব এবং রিপোর্টিং করার পরে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা পটের মধ্যেই হালকা করে আমাদেরকে পানি স্প্রে করতে হবে যেন তাতে পানি পানিটার যদি না দেওয়া হয় তবে কিন্তু যখন নতুন পটটার মধ্যে দেওয়া হয় তখন সেখানে সে অ্যাডজাস্ট হতে পারে না এবং অনেক সময় দেখা যায় রিপোর্টিং করার পরে আমাদের প্ল্যান্টসগুলো মরে যায় বাঁচে না খুব সাবধানে পানিটা দিতে হবে যেন গাছটাতে আঘাত না লাগে একটু দূরে আমার পানি দেওয়া হয়ে গেছে আমি এগুলোকে আবার আমার যেখানে একটু রোদ আসে সেখানে রেখে দেব এবং দিনে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যদি সানলাইট পায় তবেই একমাত্র হেলদিভাবে পাতাগুলো গাছগুলো আবার একটু বড় হতে পারবে এবং তখন আমি আলাদা আলাদা পটে দিয়ে দেব এই ছিল আজকের ভিডিও যা শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং